ধানো ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশে সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলি তড়ি এমন কালো মেঘে, তারা পাখি ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। Oh,
এবারে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শিত হবে, এক দুই। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় প্রতিমন্ত্রী জননেতা মোহাম্মদ মোতাহার হোসেন এমপি মহোদয়। করার জন্য অনুরোধ জানাচ্ছি হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য, সিঙ্গিমারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজানজি মোস্তফা, মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি দইখাওয়া আদর্শ ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন। মঞ্চে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি উত্তর বাংলা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব এএসএম মনোয়ারুল ইসলাম। মঞ্চে আসন গ্রহণ করবেন সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। মঞ্চে আসন গ্রহণ করবেন হাতিবান্ধা সরকারি এসএস উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সাবেক সহকারী শিক্ষক মনমোহন রায়। মনমোহন স্যারকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করবেন আলহাজ মোহাম্মদ আতিয়ার রহমান, সাবেক সদস্য হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজ। মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ খতিবুদ্দিন, সাবেক চেয়ারম্যান মহোদয়কে। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আলী মাহাম মহোদয়কে, হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আলী মাহাম মহোদয়কে। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ হাফিজুল্লাহ টাইফন, সম্মানিত সদস্য কলেজ পরিচালনা পর্ষদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। وخلق كل شيء
অনুষ্ঠানে এ পর্যায়ে অতিথি মহোদয়গণকে উত্তরীয় প্রদান করছে অত্র কলেজের শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম।
পড়াশোনা করে সমাজের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছে আমাদের শিক্ষার্থী বৃন্দ। সম্মানিত সমাগত সন্ধি প্রধান অতিথি মহোদয়কে সম্মাননা স্বরূপ স্মারক তুলে দিচ্ছেন পাত্র কলেজের অধ্যক্ষ মহোদয়। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় বিশেষ কারণে উপস্থিত না থাকার কারণে আজকে সেই সম্মাননা প্রদান করছেন উত্তর বাংলা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সাগরবল্লা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ পর্যায়ে সম্মান প্রদান করবেন উপাধ্যক্ষ মহোদয়। এ পর্যায়ে সম্মাননা প্রদান করবেন পাত্র কলেজের সহকারী অধ্যাপক চন্দ্রনাথ সরকার। সম্মাননা প্রদান করবেন কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য সিঙ্গিমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনোয়ার হোসেন যদু মহোদয়কে। এ পর্যায়ে সম্মাননা প্রদান করা হবে সহকারী পুলিশ সুপার জনাব তাপস সরকার মহোদয়কে। এ পর্যায়ে সম্মাননা গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি হাতিবান্ধা থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ উমর ফারুক মহোদয়কে। এ পর্যায়ে সম্মাননা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জনাব এমজি মোস্তফা মহোদয়কে, জনাব আলহাজ এমজি মোস্তফা মহোদয়। সম্মানিত সুধি এ পর্যায়ে সম্মাননা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি উত্তর বাংলা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব এএসএম মনোয়ারুল ইসলাম দুলু মহোদয়কে। জনাব এএসএম মনোয়ারুল ইসলাম দুলু মহোদয়কে সম্মাননা প্রদান করছেন পাত্র কলেজের সহকারী অধ্যাপক জনাব চন্দ্রনাথ সরকার। সরি, এএসএম মনোয়ারুল ইসলাম মহোদয়কে সম্মাননা প্রদান করলেন অত্র কলেজের চন্দ্রনাথ সরকার। এ পর্যায়ে সম্মাননা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ মহোদয়কে। এ পর্যায়ে সম্মাননা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি দৈঠোয়া আদর্শ ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ মোবাদ্দর হোসেন মহোদয়কে। Thank you.
সম্মানিত সুধী, আমি মঞ্চে এসে আসন গ্রহণ করে সম্মাননা গ্রহণের জন্য সবাই অনুরোধ জানাচ্ছি সাহাকারী কুল্লা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ তবিবুর রহমান মহোদয়। সম্মানিত সুধী, এ পর্যায়ে আসন গ্রহণ করছেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবুবকর সিদ্দিক শ্যামল মহোদয়। সম্মানিত সুধী, এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণের জন্য সবাই অনুরোধ জানাচ্ছি নদাবাস কে এম তফসিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাগর মন্ডল। এ পর্যায়ে সম্মাননা গ্রহণের জন্য সবাই অনুরোধ জানাচ্ছি সিন্ধুনা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল আমিন মহোদয়। এ পর্যায়ে সম্মাননা গ্রহণ করবেন হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান সোহাগ মহোদয়কে, জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান সোহাগ মহোদয়কে সম্মাননা প্রদান করছেন আত্র কলেজের অধ্যক্ষ মহোদয়। সভাপতি মহোদয়কে সম্মাননা গ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহোদয়কে সম্মাননা জানাচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি মাহমুদুল হাসান সোহাগ মহোদয়। ধন্যবাদ সভাপতি মহোদয়কে। বাবু জানালাউদ্দিন সরকার সরকারের পক্ষ থেকে আজকের সম্মাননা গ্রহণ করবেন শাহজাদ হোসেন বাবু। শাহজাদ হোসেন বাবু জানালাউদ্দিন সরকার এর পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হচ্ছে হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাবেদিন সরকার সম্মাননা প্রদান করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। আমরা একটু দুঃখ প্রকাশ করছি এখানে একজনকে একটু সম্মাননা জানাতেন, টেস্ট প্রদানে একটু দেরি হলো, তো যাই হোক আমরা সত্যিই দুঃখিত। এখন ওনাকে সম্মাননা জানানো হচ্ছে। উনি হচ্ছেন জনাব মোহাম্মদ আবুবকর সিদ্দিক শ্যামল, সম্মানিত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজ। ধন্যবাদ। সম্মানিত
বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বে যা কিছু সৃষ্টি মহান সৃষ্টি চির কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। নারী শিক্ষা প্রতিষ্ঠান হাতিবান্ধা মহিলা কলেজের ঐতিহ্যের 25 বছর রজত জয়ন্তীতে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মাহমুদ হাসান সোহাগ, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা আমাদের প্রাণের মানুষ জনাব মোতাহার হোসেন এমপি মহোদয়, সাবেক প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজকের এই গুণীজন সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব শামসুন্নাহার বেগম, সাবেক প্রধান শিক্ষক সাগরীকুল্লা মাধ্যমিক বিদ্যালয়। এখানে উপস্থিত আছেন আহা জনাব জনাব আলহাজুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক এবং কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য। এছাড়াও এখানে উপস্থিত আছেন সম্মানিত কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, সম্মানিত প্রতিষ্ঠান প্রধানবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং আদাব। মহান ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ও 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। হাতিবান্ধা মহিলা কলেজ প্রতিষ্ঠায় বিশেষ করে সাবেক এমপি জয়নুল আবেদিন সরকার সহ শিক্ষক কর্মচারী ও কলেজ পরিচালনা পর্ষদের যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আলহাজ নুরুল হক অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুল হক, তিনিও অসুস্থ, তাদের সুস্থতা কামনা করছি। নারী শিক্ষা উন্নয়নে গুণগত শিক্ষার বিকল্প নেই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল মহিলা কলেজটি। এখানে প্রায় 3 একর জমি এবং শিক্ষক কর্মচারীর সংখ্যা 60 জন, শিক্ষার্থী প্রায় 700 জন। 1999 সালে HSC পর্যায়ে এমপিভুক্ত হয় এবং 2002 সালে ডিগ্রি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত হয়ে 2010 সালে এমপিভুক্ত হয়। এমপিভুক্তির জন্য আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয়, তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। তাছাড়াও রাসেল কম্পিউটার ল্যাব নির্মাণাধীন 4তলা ভবন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব মোতাহার হোসেন এমপি মহোদয়ের কল্যাণে আমরা পেয়েছি। আমরা তার জন্য দোয়া করি এবং তিনি যেন সুস্থ থেকে আমাদের এই অঞ্চলের মানুষের এই অঞ্চলের উন্নয়ন করতে পারে। আজকে রজত জয়ন্তীকে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ করব কলেজের সীমানা প্রাচীর, উত্তর প্রান্তে মাটি ভরা, শহীদ মিনার এবং গাড়ি গ্যারেজ সহ যে সমস্ত কাজ বাকি আছে শীঘ্র তার হাত ধরেই আমরা সম্পূর্ণ করতে পারব, এটা আমার দৃঢ় বিশ্বাস। হাতিবান্ধা মহিলা কলেজের যাত্রা শুরু হয়েছিল হাতিবান্ধা শিশু নিকেতনে, এজন্য আমি শিশু নিকেতন কর্তৃপক্ষের কাছে আমরা চিরঋণী। বিশেষ করে কৃতজ্ঞ কলেজের প্রথম মিটিং আহ্বায়কদ্বয় জনাব আলহাজ প্রকৌশলী নজরুল ইসলাম এবং সাবেক প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগমের প্রতি। এছাড়াও যারা জমি অর্থ মেধা দিয়ে সহযোগিতা করেছেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আজকের গুণীজন সম্মাননা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের পূর্বপুরুষরা ভাষার জন্য প্রাণ দিয়ে গেছেন, এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এ বাংলাদেশ শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে দেশত্ববোধ সততা ও নিষ্ঠার মাধ্যমে সুনাগরিকের দায়িত্ব পালন করতে হবে মুজিববর্ষে, এটাই হলো আমার প্রত্যাশা। ঐতিহ্যের 25 বছর রজত জয়ন্তীতে সম্মানিত গুণীজন সুধীজন, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ সবাই কষ্ট সহকারে এখানে এসেছেন, সেজন্য মহিলা কলেজের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। পরিশেষে রবি ঠাকুরের ভাষায় বলতে চাই, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ,
সবাই কেন্দ্রীয় বসন্ত কেন্দ্রীয় অন্তন শুভেচ্ছা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিনও। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়কে। অনেক স্মৃতি বিজড়িত আমাদের এই হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজ। এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আব্দুল জলিল সরকার মহোদয়কে। বিসমিল্লাহ রহমান রহিম। হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত ঘূর্ণিঝড় সম্মাননা এবং রজত জয়ন্তী 2020 অনুষ্ঠান উপলক্ষে মঞ্চে সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করেছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, তরুণ প্রজন্মের নেতৃত্ব, শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী এবং সমাজকর্মী আমাদের গৌরব জননেতা সোহাগ মাহমুদুল হাসান সোহাগ মহোদয়, মঞ্চে আজকের মধ্যমণি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন উত্তরাঞ্চলে মাটি ও মানুষের নেতা, সফল প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জনাব মোতাহার হোসেন এমপি মহোদয়। উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমার সুপ্রিয় সহকর্মীবৃন্দ ও ছাত্রী সকল, সকাল সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদা। আজকে আমরা 25 বছর পর স্মৃতিচারণামূলক কথা বলতে গিয়ে কবিগুরুর দুটা লাইন স্মরণ করতে পারি। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিশেষে প্রাণ করিবে যে দান, ভয় নাই তার ভয় নাই। আজ থেকে 25 বছর আগে হাতিবান্ধার বরেণ্য ব্যক্তিবর্গ যারা এই হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার পিছনে সময়, মেধা, শ্রম এবং অর্থ ব্যয় করেছেন, আজকে দৃঢ়তার সাথে বলতে পারি আপনাদের সেই ব্যয়, আপনাদের সেই শ্রম অবশ্যই ক্ষয়িষ্ণু হয়নি, বরং 25 বছর আগে রোপিত আপনাদের সেই বীজটি পত্র পল্লবে প্রতিস্ফুটিত হয়ে আজকে ফুলে ফলে সুশোভিত হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজ। হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজ অত্র জেলার একটি ঐতিহ্যবাহী মহিলা কলেজ, জেলার একমাত্র সরকারি মজিদা খাতুন মহিলা ডিগ্রি কলেজের পরেই এই কলেজটির অগ্রযাত্রা, এই কলেজটির প্রতিষ্ঠা। কলেজের প্রতিষ্ঠার পিছনে সাবেক প্রয়াত এমপি মহোদয় জয়নুল আব্দুল সরকার এবং আরও অন্যান্য যারা অবদান রেখেছিলেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি কলেজটির অগ্রগতির পিছনে বর্তমান প্রধান অতিথি মহোদয়, তিনিও প্রথম থেকে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। আমরা কলেজটি প্রতিষ্ঠা করতে গিয়ে আমার স্মৃতিচারণ যদি আমি করি তাহলে আমি আমার মানসপটে ভেসে উঠে আমি 1995 সালে মে মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমএ ফাইনাল পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে জানতে পারলাম হাতিবান্ধায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমি তখন থেকে যোগাযোগ রাখি এবং প্রথম সার্কুলারে আবেদন করি। অবাক করার বিষয় যে প্রথম সার্কুলারে একমাত্র আমাকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল এবং আমার মনে হয় যে দেশে এ ধরনের কোনো প্রতিষ্ঠান আর নাই যে একজন মাত্র শিক্ষক নিয়োগ করে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। যাই হোক, তখন এই কলেজের চালচুলো কিছুই ছিল না। আমরা হাতিবান্ধা শিশু নিকেতনে অস্থায়ী কার্যালয় এবং পাঠদান শুরু করি। এমপি মহোদয়, বর্তমান প্রধান অতিথি মহোদয় প্রকৌশলী নজরুল ইসলাম মহোদয়, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল হক স্যার, নুরুজ্জামান স্যার, এমডি মোস্তফা স্যার, আরও অনেক বরেণ্য ব্যক্তি এর পিছনে অনেক শ্রম এবং মেধা ব্যয় করেছিলেন, যার ফল আজকে এই হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজ। 1999 সালে 1 এপ্রিল আমাদের কলেজটি এমপিওভুক্ত হয় এবং তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধান অতিথি মহোদয়ের হাত ধরে 2010 সালে আমাদের কলেজটি ডিগ্রি এমপিওভুক্ত হয় এবং এটি বর্তমানে লালমনিরহাট জেলায় একমাত্র এমপিওভুক্ত মহিলা ডিগ্রি কলেজ। অন্য কোনো ডিগ্রি মহিলা কলেজ এখানে এমপিওভুক্ত এ পর্যন্ত আর হয় নাই। এ কৃতিত্ব অবশ্যই বর্তমান প্রধানমন্ত্রী মহোদয়ের।
প্রধানমন্ত্রী মহোদয় শুরু থেকে এখন পর্যন্ত আমাদের কলেজকে সহযোগিতা করে যাচ্ছেন, তার অবারিত সাহিত্যে আমরা প্রতিষ্ঠিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। বর্তমানে ওনার অনেক অনুদানে বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড চলছে। ওনার সুযোগ্য সন্তান আমাদের পরিশ্রম কৌশলের সম্মানিত সভাপতি সহক মহোদয়ের নেতৃত্বে আমার মনে হয় যে এই উন্নয়ন কর্মকাণ্ডগুলি অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যাবে এবং তখন কলেজটি আরও ভাণ্ডার, এই কলেজের ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে। মুসলিমা খাতুন, দ্বাদশ শ্রেণী, হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজ। হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজের 25 বছর পূর্তি গুণীজন সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মাহমুদুল হাসান সোহাগ মহোদয়, মাননীয় প্রধান অতিথি জনাব আলহাজ মোতাহার হোসেন এমপি মহোদয়, সাবেক প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আদাব। নারী শিক্ষার উন্নয়নে প্রতিষ্ঠিত হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজে এসে আমরা ধন্য ও গর্বিত, বিশেষ করে গুণীজনদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের আগমনে আমরা ভবিষ্যৎ জীবনে অনুপ্রাণিত হব এবং আজকের এই আনন্দঘন অনুষ্ঠানটি চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন পুরাতনের মিলন মেলা এবং সম্মানিত শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজ এগিয়ে যাবে এটাই কামনা করি। আজকের এই গৌরবোজ্জ্বল দিনে আমি কিছু বলতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। পরিশেষে রজত জয়ন্তী ঐতিহ্যের 25 বছর পূর্তিতে দুই দিনের অনুষ্ঠান মেলা সফল হোক, সুন্দর হোক। উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজে 25 বছরে অসংখ্য শিক্ষার্থী এখান থেকে পাশ করে দেশে স্বনামধন্য অবস্থান গ্রহণ করেছেন। এ পর্যায়ে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আসমা খাতুন, বিসিএস শিক্ষা, সম্মানিত প্রভাষক সরকারি কাজী জসমুদ্দিন কাজী আব্দুল গনি ডিগ্রি কলেজ। আমি আসমা খাতুনকে স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গুণীজন সম্মাননা ও রজত জয়ন্তী 2020-এ উপস্থিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মোতাহার হোসেন এমপি, মাননীয় সাবেক মন্ত্রী প্রাথমিক সাবেক প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শ্রদ্ধেয় ও সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান সোহাগ, অন্যান্য আমাদের অত্র কলেজের অধ্যক্ষ সহ শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, অন্যান্য অতিথিবৃন্দ এবং কর্মচারীবৃন্দ এবং প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গুণীজন সম্মাননা এবং রজত জয়ন্তী 2020-এ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি 2004-05 শিক্ষাবর্ষে মানবিক বিভাগের একজন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলাম। আমার আজকে কলেজে আসার উদ্দেশ্যে আসার সময় খুব আমার কলেজের প্রথম দিনটির কথা মনে পড়ে যাচ্ছিল। প্রথম দিনটি আমার ছিল কলেজে ভর্তির দিনটি। সেদিনে এসে কলেজে ঢুকেই একটা ফুলের বাগান সমৃদ্ধ কলেজের প্রাঙ্গণ দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। আরও বেশি মুগ্ধ হয়েছিলাম তৎকালীন অধ্যক্ষ স্যার সহ অন্যান্য স্যারদের আন্তরিকতায়। এরপরই শুরু হয় আমার ক্লাস এবং শিক্ষা লাভের পর্যায়। প্রথমে আমার বাসা হচ্ছে মেডিকেল মোড়ে, কিন্তু এখানকার শ্রদ্ধেয় নাজমুল গাই শিরু সাহের পরামর্শে আমার ভাইয়া আমাকে এ কলেজে ভর্তি করান, যাতে করে এখানে সুন্দর পরিবেশে পড়ালেখা করে আমি একটি ভালো ফলাফল করতে পারি। এবং তা সম্ভব হয়েছিল।
আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের প্রচেষ্টা এবং আন্তরিকতায়। আমরা এখানে খেলাধুলা করেছি, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং প্রাণবন্তভাবে আমরা আমাদের পাঠগুলো নিয়েছিলাম। আমরা তাদেরকে খুবই বিরক্ত করতাম, আমাদের একটা বিষয়ে একটা অধ্যায় শেষ হওয়া মাত্রই আমরা তাদেরকে বলতাম যাতে আমাদের ক্লাস টেস্ট নেয়। স্যারেরাও অনেক প্রচেষ্টার মাধ্যমে আমাদের ক্লাস টেস্টগুলো নিয়েছিল এবং আমাদের সম্ভব হয়েছিল ওখান থেকে শিক্ষা লাভ করা। আমি এজন্য স্যারদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো এবং এখানে কোনো কার্পণ্যতা নেই যে আমার যে আজকে অবস্থান সেটা আমার এই মহিলা কলেজের দু বছরের যে শিক্ষা তার ভূমিকা সবচেয়ে বেশি। এখনও আমাকে যদি কেউ জিজ্ঞেস করে শিক্ষা জীবনে কোন সময়টাতে আমি ফিরে যেতে চাই, আমি বলবো আমার উচ্চ মাধ্যমিকের যে দু বছর সময় ছিল এই সময়টাতেই আমি ফিরে যেতে চাই। আমি 35তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান করি 2017 সালে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজেক্টে আমি কাজ করেছিলাম। আমি যখন অনার্সে অর্থনীতি বিভাগে ভর্তি হই তখন অনেকে বলেছিল মেয়েমানুষ অর্থনীতি পড়তে পারবে না, ভুল করলো ফলাফল খারাপ হবে, কিন্তু না, আমি অনার্স এবং মাস্টার্সে দুটোতেই ফার্স্ট ক্লাস অর্জন করি এবং এর ভিত তৈরি হয়েছিল এই মহিলা কলেজ থেকেই, কারণ এখান থেকে যে বিষয়ভিত্তিক শিক্ষা আমি লাভ করেছিলাম তারপরে আমার সম্ভব হয়েছিল উচ্চশিক্ষায় ভালো ফলাফল করা এবং বিসিএসে একটা ফলাফল নিয়ে আসা। আমি কৃতজ্ঞ থাকবো আমার শ্রদ্ধেয় স্যার এবং এই কলেজে যারা পরিচালনায় ভূমিকা রেখেছিলেন তাদের প্রতি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করব এই কলেজে যে সকল শ্রদ্ধেয় শিক্ষক মৃত্যুবরণ করেছেন এবং কর্মচারীবৃন্দ মৃত্যুবরণ করেছেন, তাদেরকে তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং তারা যাতে জান্নাত লাভ করেন তার জন্য প্রার্থনা করছি। আমি যখন শুনি এই কলেজ থেকে অনেকেই অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ লাভ করছে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে, তখন গর্বে আমার মন ভরে যায়। আমি যখন এই পাশ দিয়ে রাস্তা পাশ দিয়ে আমার কলেজের উদ্দেশ্যে যাই, আমি পাটগ্রাম সরকারি কলেজে কর্মরত রয়েছি, তখন আমি নিজেকে শিক্ষার্থী ভাবি এবং ভাবি যে এই কলেজে যদি পড়ার সুযোগ পেতাম আবার খুব ভালো হতো। আমার খুব ভালো লাগে আমাদের এখানকার শিক্ষক আমাদের শিক্ষার্থীরা খুব ভালো ভালো জায়গায় যাচ্ছে এবং এর জন্য আমি গর্ব বোধ করি। আমি জানি আমাদের এই কলেজটার প্রতি আমাদের মাননীয় এমপি মহোদয়ের সুদৃষ্টি রয়েছে এবং আমাদের পরিচালনা পর্ষদের সভাপতি মণ্ডলী এখানে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, যার ফলে এই কলেজটির উত্তরোত্তর উন্নতি সাধন করে চলেছে। আমি চাইবো এই এই তাদের এই যে শ্রম এবং তাদের যে সুদৃষ্টি রয়েছে সেটা অনবদ্যভাবে এর পেছনে থেকে যাবে। এবং আজকে আমার কর্মদিন রয়েছে, মানে আমি সরকারি চাকরি করি, আমার অধ্যক্ষ স্যারের সব সুদৃষ্টির কারণে আমি এখানে আসার সুযোগ পেয়েছি। সারাদিন হয়তো আমি থাকতে পারবো না, কিন্তু তারপরও আজকের এই দিনটির জন্য আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দিনটি যেন সফলতম হয় এজন্য প্রার্থনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আসমা খাতুনকে। এ পর্যায়ে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে বাংলাদেশে এসেছেন আরিফা পারভিন কেমি। আরিফা পারভিন কেমি অত্র কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিলেন। আজকের এই রজত জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোতাহার হোসেন এমপি মহোদয়, সভাপতি জনাব মাহমুদুল হাসান সোহাগ মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই রজত জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত বোধ করছি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই অত্র কলেজের প্রিন্সিপাল স্যার, যিনি আমাকে ব্যক্তিগতভাবে ডেকেছেন, যার কারণে আমি আজকে ঢাকা থেকে এসেছি, এজন্য ধন্যবাদ জানাতে চাই। আমি প্রথমে আমার একটু পরিচয় দিতে চাই।
আমি 2008 সালে অত্র কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। তারপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে বিবিএ এবং এমবিএ সম্পূর্ণ করে আমি গ্রামীণফোনে কিছুদিন জব করার পর দেন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে বাইরে থেকে হায়ার স্টাডি সম্পূর্ণ করে এসেছি। বর্তমানে আমি বাইরে পিএইচডির জন্য চেষ্টা করছি, পাশাপাশি আমার একটি কোম্পানিতে জব হয়েছে চায়নাতে, কিন্তু আপনারা তো জানেন এখন ভাইরাস সিচুয়েশন চলছে, যে কারণে আমার যাওয়া হচ্ছে না আপাতত। তো হোপফুলি কোনো একটা কিছুতে আমি ইনভলভ হয়ে যাব। আমি আমার অস্ত্র কলেজের শিক্ষক মণ্ডলী থেকে কৃতজ্ঞতা জানাতে চাই এবং আমি স্মৃতিচারণ করতে চাই। আমি যখন এখানে পড়াশোনা করতাম, আমাদের শিক্ষক মণ্ডলীদের আন্তরিক প্রচেষ্টা এবং নির্দেশনার মাধ্যমে আমি একটি ভালো ফলাফল অর্জন করতে পেরেছি, সেজন্য আমি গর্বিত অনুভব করি। আজকে উপস্থিত যে নতুন শিক্ষার্থী বন্ধুরা আছে তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। প্রথমেই সবার যে মূল উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে একটি ভালো সাফল্য অর্জন করা, এবং সেটা সম্পূর্ণ অবশ্যই করতে হবে। পাশাপাশি তাদেরকে একটি টার্গেট ঠিক রাখতে হবে যে তারা আসলে এটা শেষ করার পর কি করতে চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, রজত জয়ন্তী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি জনাব বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, সাবেক এমপি, সাবেক মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সম্মানিত সুধী, সম্মানিত আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সবাইকে আমার সালাম ও আদাব। সামনে উপবিষ্ট আমার সহপাঠী বৃন্দ ও এই কলেজের অধ্যয়নরত শিক্ষার্থী বোনেরা, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে এই রজত জয়ন্তী অনুষ্ঠানটি একটি আনন্দমুখর অনুষ্ঠান, কিন্তু আনন্দমুখর অনুষ্ঠানে এসেও আজকে শূন্যতা অনুভব করছি। সেই প্রতিষ্ঠা লগ্নের সভাপতি জনাব জয়নুল আবেদিন সরকার, সাবেক এমপি, আমি তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। আমি আত্মার মাগফিরাত কামনা করছি এই বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্যার শাহলম স্যার, জীববিজ্ঞানের আনোয়ারা ম্যাডাম এবং অতি সহকারী, আমি তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। এটি একটি অবিস্মরণীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানটিতে আমি 25 বছর পিছনে তাকালে এখানে শুধু ছিল একটি মাঠ, কিছু গুণীজনের আলোচনা, একটি মহিলা কলেজের জন্ম। এই মহিলা কলেজের একটা নারী শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে যে মহিলা কলেজের ভূমিকা, মহিলা কলেজটি 25 বছর পিছনে যে আমার ছেলেরা পাঠদান করেছেন, সে পাঠদানের একটা উপযুক্ত পরিবেশ ছিল না, ছিল টিন শীট বিল্ডিং, ফ্লোর ঢালাই ছিল না, ক্লাস করতে গিয়ে আমার ছাত্রদের পোশাকের যে সিঁড়ি হাঁটু পর্যন্ত ধুলাবালি, পরের দিন ওই পোশাকটি পরে আসার পরিপাটি ছিল না। আমরা শিক্ষার্থীরা আমরা আন্তরিকতার সহিত ছাত্রদের ক্লাস উপভোগ করেছি, ছাত্ররা আন্তরিকতার সহিত তাদের ক্লাস উপস্থাপন করেছেন, পাঠদান করেছেন। এই পাঠদান সফল হয়েছে জন্য আজকে এই কলেজ থেকে অনেক বিসিএস ক্যাটার, অনেক শিক্ষক, অনেক অফিসার, অনেক নারী অনেক জায়গায় আসন গ্রহণ করেছেন। আমি স্মৃতিচারণ করছি সেই সময়ে সেই টিন শীট বিল্ডিং, সেই টিনের চালা, সে থেকে আজকে এই মহিলা
কলেজটি নারী শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে যে অবদান রেখেছে, একটি আলোকিত পরিবেশ হয়েছে, পাঠদানের উপযুক্ত পরিবেশ হয়েছে, এটা সব কিছু সম্ভব হয়েছে আমার গুণী স্যার এবং কয়েকজন গুণী মানুষের পদচারণায়। রংপুর বিভাগ পরপর চারবার জনাব মাহমুদুল হাসান সেওয়াত মহোদয়, উপস্থিত প্রধান অতিথি জনাব মোতাহার হোসেন, হাতিবান্ধা পাটগ্রামের জনমানুষের নেতা, জাতীয় সংসদ সদস্য, বিশেষ অতিথিবৃন্দ, আমার কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার নতুন ও পুরাতন ছাত্রছাত্রীরা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দুদের প্রতি আদর। আজ হতে 25 বছর আগের কথা, বাংলাদেশের নারী সমাজ বিশেষ করে হাতিবান্ধা উপজেলার নারী সমাজকে এগিয়ে নেয়ার উদ্দেশ্যে তৎকালীন সাংসদ মরহুম জয়নুল আবেদিন সরকার এলাকার বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গের এবং সুধীজনের নিয়ে উচ্চ শিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসে হাতিবান্ধা মহিলা কলেজটি প্রতিষ্ঠিত করেছেন। পরবর্তীতে তারই ঐকান্তিক প্রচেষ্টায় এলাকাবাসীর ভালোবাসাকে পুঁজি করে কলেজটিকে 1998 সালে তিনি এমপিওভুক্ত করেছেন। এই অনুষ্ঠানে আজকে যেসব সুধীজন আমার প্রাক্তন ছাত্রীরা, তোমরা যারা সবাই এসেছ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। যারা সুধীজন এখানে পদগুলি দিয়েছেন, আপনারা আপনাদের মেয়েদের এই কলেজে পাঠিয়ে এই কলেজটিকে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ নারী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার আপনারা করবেন, এই সাহায্য করবেন আমাদেরকে, মেয়েদেরকে পাঠিয়ে। আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ এখনো অনেক বক্তা আছেন, তো সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ যে সবাই অনুষ্ঠানটি যেন শেষ পর্যন্ত খুব সুশৃঙ্খলভাবে আমি করতে পারি সেদিকে দেখবেন। আর যারা অনুষ্ঠানটার পরিচালনায় আছেন বিভিন্ন কাজে, সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবেন। আবার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উপাধ্যক্ষ মহোদয়কে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন দৈখাওয়া আদর্শ ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন। আমি জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন মহোদয়কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত রজত জয়ন্তীর এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি ইতিমধ্যে এই এলাকার তারুণ্যের মধ্যে একটা শক্তি সঞ্চার করেছেন এবং চারবার বিদ্যুৎসাহী হিসেবে বিভাগীয় প্রধান চ্যাম্পিয়ন হয়েছেন। যারা মোহাম্মদ হোসেন সোহাগ উপস্থিত আছেন হাতিবান্ধা পাটগ্রামের জনমানুষের নেতা, আমাদের সবার প্রিয়, আমার সবার অভিভাবক, আজকের অনুষ্ঠানের শক্তি কাপ পাত্র যারা মোহাম্মদ হোসেন মুটি মহোদয়। হাতিবান্ধা মহিলা কলেজের আয়োজনে আজকে রজত জয়ন্তী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাহমুদুল হাসান সাহেব, হাতিবান্ধা পাটগ্রামের
মানুষের ভালোবাসায় যিনি বারবার সিক্ত হচ্ছেন এবং আপনাদের উন্নয়ন ভালোবন্ধের সঙ্গে থেকে আপনাদের প্রাণপ্রিয় মানুষে পরিণত হয়েছেন সেই শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা জনাব মোতার হোসেন এপি মহোদয় মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমি সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি এই মুহূর্তে আমাদের শিক্ষার্থীরা সবাই অধৈর্য হয়ে গেছেন মানে কথা শোনাচ্ছে ওরা বলছেই বেশি সবার নাম বলতে পারছি না এবং সবাই সবারকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই কলেজের যে অনুষ্ঠানের অধ্যক্ষ মহোদয় সহ তার সহকর্মীবৃন্দ এবং তার অফিস স্টাফ এবং যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ এসছেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুরা এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমি হাতিবান্ধা মহিলা কলেজকে ধন্যবাদ জানাই যে আমি বোধ হয় একমাত্র লোক যে নির্বাচন এলাকার বাইরে যে তাকে আপনারা সম্বোধনা দিয়েছেন তো যখন এই কলেজটি হয় তখন কিন্তু আমি হাতিবান্ধায় বাস করি প্রাক্তন আমাদের এমপি সাহেব যে জানাল উদ্দিন ভাই ছিলেন এমপি মহোদয় এবং হাতিবান্ধার ঐতিহ্য আছে যে কাঠের দোতলা দোতলা বলতে কিন্তু ওনার ওই কাঠের দোতলায় বোঝানো হতো তো যাই হোক আমি সেখানে ছিলাম আমার মিসেস আলিউদ্দিন সরকারি কলেজের এই বর্তমান রাষ্ট্রবিজ্ঞানের প্রধান হিসেবে দায়িত্বরত আছেন যাই আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুধু ছোট্ট দুটি কথা বলবো বর্তমান এই আধুনিক বিশ্ব পরিবর্তনের যে রূপায়ণ হচ্ছে এই রূপায়ণে মেধা মনন প্রযুক্তি শিক্ষা গবেষণায় যারা এগিয়ে আসবে তারাই উন্নতি লাভ করবে তবে সাম্প্রতিককালে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাপনায় যেটু একটু খারাপ দিক পরিলক্ষিত হচ্ছে আমার ব্যক্তিগত মনে করছি আমি তাহলে শিক্ষার্থীদের অনুপস্থিতি এবং শিক্ষার্থীরা লেখাপড়ার অনেকটা আগ্রহ হারিয়ে ফেলছে সঙ্গে সঙ্গে আমরা যারা এই পেশায় নিয়োজিত আছি প্রাইমারি থেকে আরম্ভ করে মাস্টার্স পর্যন্ত আমরাও মনে হয় সঠিকভাবে তাদেরকে বোধ হয় দিক নির্দেশনা দিতে অনেকখানি ব্যর্থ হচ্ছি তাই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি বিনীতভাবে অনুরোধ করব যারা মানুষ গড়ার কারিগর তারা যেন তাদের পবিত্র এবং সুন্দর যে দায়িত্বটুকু আছেন এই দায়িত্বটুকু মনপ্রাণ দিয়ে বিশ্বাসের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পেশার প্রতি সম্মান রাখবেন এটা বিনীত অনুরোধ এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে আমরা যারা শিক্ষা অর্জন করছি বা শিক্ষা গ্রহণ করছি জীবনের এটি হলো আসল সময় এই সময়ে আমরা যদি জ্ঞান অর্জন করতে ব্যর্থ হই আমাদের সমাজটা ব্যর্থ হবে আমরা চাই যে এক সাধু রক্তের বিনিময়ে অর্জিত এই দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতীয়তাবাদের চেতনা এবং বাঙালি জাতীয়তাবাদ সারা বিশ্বে প্রতিষ্ঠা লাভ করুক সেই আশায় প্রত্যাশায় আমাদের দৃঢ় মনোবল নিতে হবে আমরা যেন বাংলাদেশটাকে এগিয়ে নিতে পারি সম্মানিত সভাপতি তরুণ জননেতা যারা মাহমুদ হোসেন সোহা প্রধান অতিথির অলঙ্কৃত করছে লালমনিরহাট জেলার মাটি ও মানুষের নেতা তথা হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার উন্নয়নের রূপকার বীর মুক্তিযোদ্ধা মোতার হোসেন এমপি মহোদয় এখানে উপস্থিত আছেন অত্র মহিলা মহাবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ বিভিন্ন পর্যায়ের বিশেষ অতিথিবৃন্দ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষয়িত্রী মণ্ডলী কর্মচারী সহ উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত সুধী মণ্ডলী সাংবাদিকবৃন্দ ও অত্র প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আদাব আজকে হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা
দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের হাত ধরে আজকাল এই অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় হাতিবান্ধা তথা পাটগ্রাম এই দুই উপজেলার দরিদ্র বিমোচন শিক্ষা অন্যান্য যে উন্নয়নের যে ব্যাপারগুলো আছে উনি নিজেই প্রত্যেকটি বিষয়ে দেখভাল করছেন। আজকে 25 বছর পর এই মহাবিদ্যালয়ে যে আপনারা উন্নয়ন দেখছেন সম্পূর্ণ আমাদের এই প্রধান অতিথির হাত ধরে এখানে উন্নয়ন হয়েছে। আমি বলতে চাচ্ছি আজকে মোতার ভাই আছে আমাদের রাস্তাঘাট বয়স্ক ভাতা বিধবা ভাতা স্কুল কলেজের বিস্কিট থেকে সহ বিদ্যুতায়ন প্রত্যেকটা বাস্তুহীন মানুষের ঘর উঠে গেল সবাই উনি করছেন কিন্তু ওনার এই আপ্রাণ চেষ্টা যেভাবে আমাদের উন্নয়ন হওয়ার কথা ব্যক্তিগত ভাবে আমরা এটা করতে পারছি না কারণ আমাদেরকে ঘুরে দেওয়ার সময় আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। উনি বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তৃতায় আজকে লাল রেহার জেলাকে কিভাবে একটা উন্নত জেলা করা যায় আপ্রাণ চেষ্টা করছেন। এই বয়সে উনি 18 ঘন্টা কাজ করেন আমার মতো একদম চেয়ারম্যান ওনার অর্ধেক সময় আমি ব্যয় করতে পারি না কিন্তু আজকে এই মহাবিদ্যালয়ের যে শিক্ষা উন্নয়ন হওয়া দরকার ছিল আজকে বলতে হয় সেভাবে আমরা এখানে গুণীজন শিক্ষার্থী তৈরি করতে পারছি না। আজকে আমি এই মুহূর্তে আমি বলতে চাই যারা এই কলেজের শিক্ষার্থী আছো এখন প্রত্যেকটা বিষয়ে আমরা চ্যালেঞ্জে আছি প্রতিযোগিতার মধ্যে আছি। আজকে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে 40-50 জন ছেলের সাথে প্রতিযোগিতা টিকতে হয়। আজকে বিজনেস ছাড়া আজকে ভালো ভালো অফিসার আমরা তৈরি করতে পারছি না। বাস্তব কথা হলো আজকে ছেলের চেয়ে মেয়েরা অনেক দূর এগিয়ে আছে শিক্ষায়। আমি চাই আজকে ভোটার ভাইয়ের যে দিক নির্দেশনা তার সহযোগিতায় আমরা বড় বড় মহিলা অফিসার এই বিদ্যালয়টি তৈরি করতে চাই। আমি এই জন্য এই বিদ্যালয় শিক্ষার্থীদের অনুরোধ করব তোমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আর বাল্য বিবাহ নয় তোমরা সমাজের যে বোঝা নয় তা প্রমাণ করতে হবে। আজকে বলতে কষ্ট আজকে ঢাকায় যদি যাই গার্মেন্ট শ্রমিক আমাদের এলাকার লোক আজকে বড় বড় বিল্ডিং এর গার্ড আমাদের এই এলাকার লোক আজকে যদি ইনভার্টার শ্রমিক আমাদের এলাকার লোক আজকে মোতার ভাই যে চেষ্টা করে যদি দুই একটা বড় বড় অফিসার এই এলাকায় থাকতো তাহলে যা আছে আজকের উন্নয়নটা চারটুকুন উন্নয়ন করতে পারত বলে আমি আশা রাখি। তাই আগামী দিনে বড় বড় অফিসার হওয়ার প্রতিজ্ঞা করবে এই আশীর্বাদ ব্যক্ত করে আমি মাসাকৃত বক্তব্য শেষ করছি এবং তোমাদের দীর্ঘায়ু সুন্দর জীবন কামনা করে এবং আমাদের প্রধান অতিথি সুস্বাস্থ্য মন্ত্রীর ঘের কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা জয় বাংলা বন্ধু। হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হাতিবান্ধা পাটগ্রামের সম্মানিত সাংসদ জনাব মোতাহার হোসেন বীর মুক্তিযোদ্ধা হাতিবান্ধা কলেজের মহিলা কলেজের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত চেয়ারম্যানবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট এই কলেজের প্রাণপ্রিয় ছাত্রী মায়েরা সকলকে আমার সালাম জানাচ্ছি আরও সালাম পৌঁছিয়ে দিচ্ছি। মূলত আজকের এই অনুষ্ঠানে লালমনিরহাট জেলায় ইতিমধ্যেই
জনাব আবিদা সুলতানা বিপিএমপিপিএন মহিলা এসপি যোগদান করেছেন। তারই আজকে এই অনুষ্ঠানে আসার কথা ছিল, তিনি ঢাকাতে অন্য কাজে যাওয়ার কারণে আসতে পারেননি। আমি তার প্রতিনিধি হয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এসেছি। তার পক্ষ থেকে যারা আজকে এখানে সম্মানিত অতিথিবৃন্দ আছেন তাদেরকে তার সালাম পৌঁছে দিলাম। অনেক কথা হয়েছে, অনেক কথা হলো, অনেক কথা আরও হবে। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এখন দুপুর হয়ে গেছে। যারা ছাত্র ছাত্রীবৃন্দ যারা বসে আছেন তাদের মনটাও বেশ চঞ্চল হয়ে গেছে, কিন্তু তারপরেও তো কিছু কথা শুনতে হবে। কারণ এই ভাষা শহীদের মাসে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারির যে গন্ধ আমরা প্রতি 21 ফেব্রুয়ারিতে পাই, সেই গন্ধ কী করে পেলাম সেটাও তো জানতে হবে। আজকে আমরা প্রাধান্য দেখিনি, 47 দেখিনি, 71 অনেকে দেখেনি, অথবা 75 অনেকে দেখেনি, কিন্তু কেন এই দিনগুলি বারবার আমাদের জীবনে ফিরে আসে? এখন তো সময় এগুলো জানার। তোমরা যারা সামনে বসে আছো, আগামী দিনে বঙ্গবন্ধুর সোনার বাংলা, শেখ হাসিনার সোনার বাংলাকে দেখতে চাও, এই সোনার বাংলা গড়ার কারিগর কিন্তু তোমরাই। আজকে আমরা গোটা দেশে মুজিব বর্ষ পালন করছি। তোমরা নিশ্চয় জানো 1975 সালের 15ই আগস্টে এই দেশের স্বাধীনতার উপকার যারা আমরা নিজেদেরকে বাঙালি বলে দাবি করি, যারা আমরা বাংলা ভাষায় কথা বলি, যে দেশের ভাষা আজকে আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি লাভ করে, সেই মহান পুরুষ পৃথিবীর স্বাধীনতাকামী মানুষের মুক্তির নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। আমরা ভূচাস্তর জানি না, আমাদেরকে জানতে হবে। আজকে যারা আমরা সমাজের বিভিন্ন স্তরে বসে বিভিন্ন কথাবার্তা বলি, যারা উন্নয়নের স্বপ্ন দেখান তাদেরকে আমরা মূল্যায়ন করি, তোমাদেরকে মূল্যায়নের যে বাটিটি আছে, যে থালাটি আছে, সেই থালাটি তোমাদের হাতেই নিতে হবে। আজকে হাতিবান্ধা কলেজের এত সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের বিভিন্ন স্বজনেরা উপস্থিত হয়েছেন, শুধুমাত্র একটি আশায়, আমরা তার কাছ থেকে কি নিব, আমরা তার কাছ থেকে কি নিব। কিন্তু উনি তো অনেক দিয়েছেন, তোমরা তাকে কি দিবে? তোমাদেরকেই হতে হবে আগামী দিনের নারী নেতৃত্বের অগ্রদূত। আজকে মাননীয় সংসদ এখানে বসে আছেন, তিনি তার জীবন যুদ্ধে একজন গর্বিত সৈনিক, বাংলাদেশের উন্নয়নের অন্তত 10% অংশীদার তিনি। তিনি হাতিবান্ধা পাঁচগ্রামে যে সমস্ত উন্নয়ন করে যাচ্ছেন তার একটি উন্নয়ন মডেল রোড হল এই হাতিবান্ধা মহিলা বিদ্যুৎ ঘর। আমরা প্রশাসনকে নিষ্ক্রিয় দুর্নীতি মুক্ত করবে সেই সমস্ত লোকদের সামনে যদি কবিতাটি ধরতে পারি তাহলে আমি নিজেকে গর্ব অনুভব করব। কবিতাটির নাম প্রজন্মের নিষ্ক্রিয়তা, জানি না ভুল হতে পারে, ক্ষমা করবেন। 47 দেখেছ, লাল রক্তের তেজস্বী বলয় আবৃত চামড়ায়
তোমার আমার মধ্যে কি কোনো পার্থক্য ছিল? তারপরও 14 ও 15 আগস্টের জন্ম, 52 নিশ্চয় দেখেন, জন্মের পরই তো আমি তাকে মা বলে ডেকেছি। তারপরও কেন সাধারণরকি বরফতের লাশ হলো? ওরা কারা? কেন 69-এর পর 71-এ আবার তারা হানা দিল? কি করলো দেখো, মনে নেই? তাহলে শহীদ মিনার স্মৃতিসৌধে যাও কেন? নিষ্ফলক নিষ্প্রাণ সত্তাই তোমাকেই ডাকছে বঙ্গজননী। আর 30 লক্ষ শহীদ সেনানি এখন বলো তো 71 দেখুন, তারা থেমে নেই, অদম্য শক্তিতে আবারও নব 71 আনবে বলে ভেঙে ফেলে গড়ে তুল বঙ্গবন্ধুর বাংলা। ধন্যবাদ সকল। ধন্যবাদ স্যারকে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব আলহাস মোহাম্মদ নুরুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক, হাতিবান্ধা SS সরকারি উচ্চ বিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হওয়ার 80 বছর পূর্তি অনুষ্ঠানে অবশ্যই সম্মানিত পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পরিচালনা সহ সকল শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত সুবিধা বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সঙ্গে সকল শিক্ষার্থী সকলে আসসালামু আলাইকুম। 25 বছর আগে যে ঘটনার প্রেক্ষিতে যাদের উদ্যোগে একাদশটি প্রতিষ্ঠিত হয়েছিল তাদের কথা আপনারা শুনলেন, খুব দ্বিধাগ্রস্ত অবস্থায় সেই মানসিকতায় এই একাদশটি প্রতিষ্ঠিত হয়েছিল। অনেকেই এটার পক্ষে বিপক্ষে কথা বলেছে। সবচেয়ে বড় অনুপ্রেরণা পাওয়া গেছে সে সময়ে যে বেগমকে যদি প্রাক্তন শিক্ষার্থী নিয়ে মেয়ে নিয়ে যদি এই অবস্থা নারী শিক্ষার এই অবস্থা করতে পারে আমরা পারব না কেন। যাই হোক, সে সময়ের সাংসদ মহানন্দী সরকার তার মিসেস এই উদ্যোগটা কথা ওতপ্রোতভাবে জড়িত ছিল, যেহেতু উনি গার্লস স্কুলের হেডমাস্টার ছিলেন। নারী শিক্ষার প্রতি তার দুর্বলতা ছিল, তৎকালীন চেয়ারম্যানবৃন্দ এবং গুণীজন সুধীজন মিলে প্রথম সিদ্ধান্ত হলো এই মহিলা কলেজ প্রতিষ্ঠা। হাঁটি হাঁটি পা পা করে ইতিমধ্যেই কলেজটি 25 বছর বয়স হলো। এর মধ্যে অনেকে এসেছেন, অনেকে গেছেন, প্রিন্সিপাল বদল হয়েছে, ম্যানেজিং কমিটির সভাপতি বদল হয়েছে, বাট প্রত্যেকটা সভাপতির এমনই বলব, প্রত্যেক প্রিন্সিপালের এমনই এটা একটু একটু করে উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের জোয়ার এখন এই সময়টায় অতিমাত্রায় দৃশ্যমান আমরা লক্ষ্য করছি। আজকে চারতলা বিল্ডিং হয়েছে, রাশের ডিজিটাল ল্যাব হয়েছে, শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, শিক্ষার্থীরা এই কলেজ থেকে অনেকে ভালো রেজাল্ট করে, ভালো অবস্থানে তারা কাজ করছে। আমরা চাই এই অগ্রগতি অব্যাহত থাকুক। তবে এটা সম্ভব হয়েছে আমাদের শিক্ষক মণ্ডলীর একান্ত পরিশ্রম এবং আন্তরিকতার জন্য। আমরা বাইরের থেকে যারা জিবি আসছিলাম, আমরা শুধু প্রিন্সিপাল সাহেবকে শুধু ওয়াজ করতাম, পরামর্শ দিতাম, বাস্তবায়ন করত শিক্ষকেরাই। আজকে 25 বছর এই ভর্তি অনুষ্ঠানটা আমাদের বরিষ্ঠ সভাপতি আমার স্নেহ শুধু মাহমুদুল হাসান সবাই এবং প্রিন্সিপাল মোতারক হোসেন লাবলু
এনাদের দৃঢ় পদক্ষেপ, দৃঢ় সিদ্ধান্তের কারণে এবং শিক্ষকদের সহযোগিতার কারণে এটা সম্ভব হয়েছে। আমরাও এটাতে আপত্তি করেছিলাম যে এটা মহিলা কলেজ, এখানে অনার্স নাই, পাস কোর্সের শিক্ষার্থীর সংখ্যা যেটা আগে আমরা 200 ডিগ্রিতে করত এখন সেখানে 50 নেমে আসছে, অর্থনৈতিক গণ্যতা আছে কলেজের। আর যে প্রোগ্রাম আমাদের প্রিন্সিপাল এবং সভাপতি নিয়েছে, আসলে এটাই হওয়া উচিত। আমাদের সাধ ছিল, সাধ্য নাই, তারপরেও আমাদের শিক্ষক মানে নিরবাস পরিশ্রম এবং আমাদের প্রতি বা পরামর্শ সুবিজন গুণীজনকে এই আমন্ত্রণ জানানো, সম্মাননা দেওয়া এবং অনেক গুণীজনের সুন্দর সুন্দর বক্তব্য আমরা আজকে শুনলাম, তো এটা একটা ভালো দিক। আমার সে মাননীয় সাংসদ জনাব মোতাহার হোসেন এমপি মহোদয় এখানে উপস্থিত আছেন, তারই প্রচেষ্টায় এগিয়ে আগাচ্ছে এবং তারই সন্তানভুক্ত যোগ্য উত্তরসূরি মাননীয় হোসেন সোহাগের সভাপতিত্বেই এই কলেজের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী সাহেব, অত্র কলেজের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উত্তর কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ সর্বনিবৃন্দ, উত্তর কলেজের মাটি ও মানুষের নেতা, 71-এর সাহসী সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ জননেতা, জননেতা মোহাম্মদ মোতাহার হোসেন এমপি মহোদয়কে। আসসালামু আলাইকুম, অন্যান্য ধর্মীয় নমস্কার। আপনারা জানেন যে আমি অসুস্থ, ঢাকায় গরম, এখানে ঠান্ডা, আমার বুক দাবি গেছে, যার ফলে আমি 4 দিন থেকে বেশ অসুস্থ, বুক দাবি আলাদা করি। আজকে হবিগঙ্গা মহিলা কলেজে 25 বর্ষ ফুর্তি হচ্ছে, সেই 25 বর্ষ ফুর্তি অনুষ্ঠানের সদ্যক সভাপতি, সভায় উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, ছাত্র ছাত্রীরা, অভিভাবকরা এবং আমার প্রিয় গুণীজন, মঞ্চে উপস্থিত গুণীজন, একসঙ্গে গুণীজনদের সমর্থনা এবং 25 বর্ষ ফুর্তি অনুষ্ঠান পালন করতেছেন, আসলে এই কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দেব। যেখানে গুণীজনের সদর নাই সেখানে কিন্তু গুণীজন নাই, বুঝছো তো? এই কথাটা কিন্তু মনে রাখতে দেখা যায় দেখা যায়, কাজে গুণীজনদের আমাদের অবশ্যই সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, তাদের মানতে হবে। এখানে এই মহিলা কলেজে বসে বসে আমি চিন্তা করলাম, 85 সালে যখন আমি উপজেলা চেয়ারম্যান হই, তখন আদিগন্ডায় দ্বিতীয় জুনিয়র স্কুল না, দ্বিতীয় জুনিয়র হাই স্কুল আর 5টা হাই স্কুল ছিল, অনেক দূর এগিয়ে এটা 17% আমরা করেছি, সবাই মিলে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করছি। আমরা ওয়ান থেকে এডুকেশন হয়তো করতে পেরেছি, কিন্তু কোয়ালিটি এডুকেশনের দিকে আমরা এখনও আগাতে পারিনি।
আমরা অনেক কিছু করেছি। আমাদের ছেলেমেয়েরা এখনো কম্পিটিশনে কিন্তু আমরা উপযুক্ত হিসাবে তৈরি করতে পারিনি। শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব আরো একটু যত্নবান হন, আরো একটু ভালোভাবে লেখাপড়া শিখেন, শিখেন ছেলেমেয়ে যাতে এরা ভালো। আর মেয়েরা তো একটা বাড়ির মালিক, যে বাড়ির মা যত বেশি শিক্ষিত, যত বেশি ডিসিপ্লিন, সেই বাড়ির ছেলেমেয়েরা তত বেশি শিক্ষিত এবং তত বেশি ডিসিপ্লিন। আমাদের ঘরে প্রতিকূল অবস্থা এই কাজগুলো করতে হয়েছে। আমি যখন জাহরানি স্কুলে প্রথম স্নান করতে গেছিলাম, অনেক মুরব্বীজনরা আমার বলছিল আপনার মাথা খারাপ হয়েছে, কারা কাপড় সজ্ঞান করবেন, লোক শিক্ষিত বানাবেন, এই বাবু আপনার চোখে ঠোকাবেন। এই জাহিলিয়াতের যুগ কিন্তু পার হয়ে গেছে। শিক্ষাটা একটা অধিকার, আমি যতদিন বলি আমাকে শিক্ষার ব্যবস্থা সরকার করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জন্মত্রী শেখ হাসিনা শুরু করছে, আপনারা জানেন এটা ভাষার মাস, আমরা রবি শরীর জীবনের বিনিময়ে আমরা মাতৃভাষা মানবকে সারা বিশ্বে এখন আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 71 সালে বঙ্গবন্ধু ডাক দিয়েছিল, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার জন্য আমরা বিনা ট্রেনিংয়ে বিনা অস্ত্রে আমরা যুদ্ধে চলে যাই, ট্রেনিং নেই এবং সেখানে 1 কোটি লোক চলে যায়। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের সহায়তা করে, তারপরে আমরা অল্প সময় 9 মাসে দেশ স্বাধীন করে দেশে আমরা চলে আসি এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করি। বঙ্গবন্ধুকে 75 সালে সফল হত্যা করে এবং তার কন্যা জন্মে তিনি শেখ হাসিনা আজকে বাংলাদেশে হাল ধরেছে। আমাদের গ্রামে গঞ্জে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব জায়গায় উনি হাত দিয়েছে, প্রতিটা গ্রামকে উনি শহরে পরিণত করবে এবং আগামীতে অবশ্যই আমরা ভাগ্যবান এই বছরটা 2020 সাল আমরা মসজিদ বর্ষ পালন করবো, আমাদের ত্রিপুরার শতবর্ষী বিজয় পালন করবো এবং আগামী বছর 21 সালে আমাদের স্বাধীনতার 50 বছর আমরা বৃদ্ধি করবো এবং এই 2 বছরে আমাদের যে ক্যাবগুলো আছে যেখানে বিদ্যুৎ নেই, এখানে রাস্তা বাগান নেই, এখানে শিক্ষার দুরবস্থা, সেগুলো কিন্তু আমরা পূরণ করবো। এই ব্যাপারে আমরা আমাদের সরকার আমাদের নেত্রী আমরা সবাই উল্লেখ কিন্তু একটু আগে বললেন কলেজটা সরকারি গ্রহণ করতে হবে, আমি কিন্তু হতাশ হয়ে গেছি। 26,193 স্কুল যেদিন আমি সরকারি গ্রহণ করলাম তার আগের অবস্থা একমাত্র অবস্থা আমি মিলে তখন কি প্রাইমারি আর প্রাইমারি স্কুলের মধ্যে প্রায় কি কম্পিটিশন ছিল, আর এখন পবন কামাল ধরি তার কেউয়ার এই দিকে আমাদের নজর। 1,04,000 লোকের চাকরি কর্মসংস্থান জন্মাত্রী শেখ হাসিনা করব, 1,05,000 লোকের চাকরি দিলাম, 42,000 আমরা ফুল প্যানেলে রাখি, মানে 2,51,000 5 বছরের প্রাইমারিতে শিক্ষক চাকরি দেওয়া হয়েছে। এই যে গত বছর আমাদের সরকার আলিউদ্দিন কলেজ এবং এসএস হাই স্কুলকে সরকারি গ্রহণ করে, ওই দুইটা স্কুল তো সরকারি হওয়ার পরের বছর থেকেই নামি করে আলিউদ্দিন কলেজ এই জেলার মধ্যে বেশ কলেজ ছিল, এখন কিন্তু আর পাওয়ার পায় না। আমি জিজ্ঞাসা করি ম্যাম আম করে এখন খেলাধুলা পড়াশোনার মাত্রা কমে গেল, এসএস হাই স্কুলও এই স্পোর্টস কালচারে এই জেলার মধ্যে বেশ স্কুল ছিল কিন্তু যেদিন থেকে সরকারি সেদিন থেকে মনে করতেছে আমি রেডিও হয়ে গেছি আর কোনো চিন্তা নেই। আমি কিন্তু খুব ভয় করি সরকারি, তারপরেও জন্মত্রী শেখ হাসিনা আমাদের সরকারের পরিকল্পনা আছে প্রত্যেকটা উপজেলায় 1টি করে কলেজ মহিলা কলেজ সরকারি হবে, এই ব্যাপারে আমাদের সরকার কিন্তু ভয় করি জানায় এই সরকারি হবে পরের বছর থেকে পড়াশোনা শেষ। আর যাদের চাকরি দিয়েছি এবারও সবাই ওই আলিউদ্দিন কলেজে খুঁজতেছে আর গ্রামে বাড়ি করবে করবে কবে চলে যাবে এই এই চিন্তায় আমরা কিন্তু ব্যস্ত। আর লেখাপড়া থেকে আর মন জমি কী হয়েছে এখানে সরকারি ঘোষণা করে এসএস হাই স্কুলে আর আলিউদ্দিন কলেজে কী এমন দুর্যোগ নামিয়ে এসেছিল যে আর এই যে ফার্স্ট হতে পারে না।
ধন্যবাদ প্রধান অতিথি মহোদয়কে। শরীরের অসুস্থতা নিয়ে হলেও আমাদের জন্য সুন্দর সুন্দর কথা বললেন, আবারও আমাদের মাঝে আসবেন, সুন্দর সুন্দর দিক নির্দেশনামূলক কথা বলবেন, সেই প্রত্যাশা আমরা করি। এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সভাপতি হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুল হাসান সোহাগ মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে আমার প্রিয় বোনেরা, আমার নারী নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন স্তরে গুণীজন, আমার প্রিয় শিক্ষক মণ্ডলী, হাতীবান্ধা পাটগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, কালীগঞ্জ উপজেলার আমার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মহোদয়গণ, শিক্ষক মণ্ডলী, আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা, জেলা, ইউনিয়ন, ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত মঞ্চে এই কলেজের প্রতিষ্ঠা তার সভাপতি সাবেক সংসদ সদস্য জনাব জয়নুল আবেদিন সরকার, তার সহধর্মিণী, তার অর্ধাঙ্গিনী, আমাদের শাহগরিবুল্লাহ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মহোদয়, হাতীবান্ধা SS সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মহোদয় উপস্থিত আছেন। লালমনিরহাট জেলার শুধু নয়, রংপুর বিভাগের পর্ব উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ, যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আপনারা অনেকেই জানেন। এখানে উপস্থিত আছেন আমাদের হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগের কর্মকর্তা মহোদয়, আমার সহকারী পুলিশ সুপার মহোদয়, উপস্থিত বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়,
উপস্থিত শ্রেণী পেশার বিভিন্ন নেতৃবৃন্দ, আজকের আয়োজক অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, সকল শিক্ষক মণ্ডলী, আমার সকল সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং আদাব। অনেক কথা বলার আছে ছিল, বলিও, আজকে সেটা বলার সুযোগ নেই, কারণ আমাদের প্রধান অতিথি মহোদয় অসুস্থ। আমার বক্তব্য শেষ না করলে হয়তোবা উনি এখান থেকে যাবেন না। এই জন্য আমি যে জিনিসটি বলতে চাচ্ছি, তোমাদের সঙ্গে প্রায়শই আমার কথা হয়, দেখা হয়, কয়েকটি বিষয় আমি কথা বলতে চাই। আজকে এখানে এই কথাগুলো হয়েছে। প্রথমত, এই কলেজটি শুধু নয় প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, গার্লস স্কুল, গার্লস কলেজ থেকে আমার বিশ্ববিদ্যালয় পর্যন্ত কেউ না কেউ জমি দিয়েছে, কেউ না কেউ সহযোগিতা করেছে, কেউ না কেউ মাটি ভরাট করেছে, কেউ না কেউ তার সন্তানকে দিয়েছে, কেউ না কেউ তার সর্বস্ব দিয়ে একটা প্রতিষ্ঠানকে জন্ম দিয়েছে। আমরা একটা সময় তাদেরকে ভুলে যাই, নতুন মানুষ আসে ভুলে যায়, কে ছিল, কি ছিল, কোথায় ছিল, কিভাবে ছিল, সব কিছু আমরা ভুলে যাই, যেভাবে ভুলে গিয়েছিলাম সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে, বাংলাদেশের মুক্তি দিয়েছে, লাল সমুদ্রের পতাকা দিয়েছে, তার নেতৃত্বে যুদ্ধ হয়েছে, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 3 লক্ষ বাবুর ইজ্জত দিয়েছে বলেই তোমরা আজকে বলতে পারছো বাংলাদেশি, তোমরা বলতে পারছো আমরা বাঙালি, সকল ধরনের সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ। সাউন্ড অ্যাডজাস্ট করে দেন। এই প্রতিষ্ঠানগুলো অনেক মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দাঁড়িয়েছে। আমাদের এমপি মহোদয় বললেন হাতীবান্ধা উপজেলায় 42টি মাধ্যমিক, 17টি টেকনিক্যাল, 16টি কলেজ, 17টি মাদ্রাসা, 18টি কিন্ডার গার্ডেন, অসংখ্য প্রতিষ্ঠান, এখানে রেসিডেন্সিয়াল স্কুল থেকে শুরু করে একটা শিক্ষা বান্ধব শহর হচ্ছে হাতীবান্ধা পাটগ্রাম। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনা সর্বশ্রেষ্ঠ উপহার, রংপুর বিভাগ নয় বাংলাদেশের জন্য শিক্ষাক্ষেত্রে, যেটা আমাদের নজির একদিনকার সময় বলবে, একদিনকার সময় বলবে, সেটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের জন্যই সম্ভব হয়েছে, অন্য কারোর জন্য নয়। আমরা ধারাবাহিকভাবে সহযোগিতা করেছি, ধারাবাহিকভাবে অংশগ্রহণ করেছি। আমাদের জন্য কেন এটা সহজ হয়েছে, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ শুনেছে, ঐতিহাসিক ভাষণ শুনে উনি অনুপ্রাণিত হয়েছে, যুবক বয়সে যৌবন দিয়ে পৃথিবীর যদি সর্বশ্রেষ্ঠ কোনো কাজ করা হয় সেটা হয়ে যায় বাংলার মুক্তিযুদ্ধ। টকটকে রক্ত দিয়ে, টকটকে আমার যৌবন দিয়ে বাংলার স্বাধীনতা ছিনিয়ে এনেছে পাকহারাদের হাত থেকে। সেই মোতাহার হোসেনের দায়িত্ব পেয়েছে হাতীবান্ধা পাটগ্রাম, লালমনিহাট, রংপুর বিভাগ বাংলাদেশের শিক্ষার জাগরণের জন্য জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে 2009 সালে। তারপর থেকে কিন্তু এসব পরিবর্তন, তারপর থেকে অগ্রগতি, তারপর থেকে আমাদের আমূল পরিবর্তন। ধরে রাখতে পারি না, আপনি 26,000 অধিক প্রাথমিক বিদ্যালয়কে জননেত্রী শেখ হাসিনা দয়ায় সরকারি করেছেন। আজকে কোয়ালিটি নাই, বিল্ডিং আছে, শিক্ষক আছে, সরকারি আছে, বেতন আছে, কম্পিউটার আছে, ল্যাব আছে, খেলাধুলার সামগ্রী আছে, পিয়ানো আছে প্রাথমিক বিদ্যালয়ে, পিয়ানো সেটাও আছে, ডিজিটাল হাজিরা আছে, কোনো মনিটরিং নেই। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছে, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই, শুধু ভবন থাকলে হবে না, সেখানে আদর্শ থাকতে হবে, আদর্শ শিক্ষক থাকতে হবে, আদর্শ শিক্ষকের ভিতরে দেশপ্রেম থাকতে হবে, তাহলেই সোনার বাংলা হবে, তাহলেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল সোনার বাংলা হবে। আজকে আদর্শের খুব অভাব, আদর্শের মানুষের খুব অভাব। আমরা কি করি নাই, 500 টাকা যে বেতন পেয়েছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আজকে 25,000 টাকা সর্বনিম্ন বেতন পায়। ভাঙ্গা ঘরে প্রাথমিক বিদ্যালয়গুলো ছিল, আজকে আমরা 4 তলা ভবন করে দিয়েছি, আমরা সীমানা প্রাচীর করে দিয়েছি, শহীদ মিনার করে দিয়েছি, আমরা সেখানে বাগান করে দিয়েছি,
সার্বিক সহযোগিতা করেছে আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখন মালয়েশিয়ায় ট্রেনিং এ যায়, ইন্দোনেশিয়ায় ট্রেনিং এ যায়, সিঙ্গাপুরে ট্রেনিং এ যায়। আমার হাতিবান্ধা ইউনিভার্সিটির শিক্ষক সেদিন আমাকে বললো ইউকে তে নাকি সে 90 দিন ট্রেনিং এ ছিল, ওখান থেকে যেটা শিখে আসেছে সেটা কি উনি এখানে কাউকে দেখিয়েছে? দিয়েছে শিক্ষা, সবাইকে ডেকে বলেছে আমি এই শিক্ষাটি পেয়েছি, আমাকে সরকার মাননীয় প্রধানমন্ত্রী এই সুযোগটি দিয়েছে, কাউকেই বলে নাই। যে যেটা পাই বলি না, আর যেটা পাই না সেটা বারবার বলি। আপনি বললেন মাননীয় এমপি মহোদয় এবং আমাদের সাবেক এমপি মহোদয় সহধর্মিণী যে সরকারি কেন হবে না, সরকারি করা যাবে না? যে জন্ম দেয়, যে মা জন্ম দেয় প্রতিষ্ঠানকে, যারা জমি দেয়, যারা সর্বস্ব দেয়, যখন সরকারি হয় তাদেরকে কি ওই প্রতিষ্ঠানের সভাপতি থাকতে দেওয়া হয়? তাদেরকে কি ওই প্রতিষ্ঠানে নার্সিং করতে দেওয়া হয়? সব সন্তানের, সব সন্তানের, সব মায়ের ঘরে সন্তানরা কি কখনো আদর স্নেহ ভালোবাসা পায়? এই কারণে সরকারি হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানগুলো আমাদের ঝিমিয়ে পড়ে, প্রতিষ্ঠানের শিক্ষার মান নিম্ন পর্যায়ে চলে যায়। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাধিকবার সিনেট সদস্য আমাদের বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, রংপুর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, সাবেক এমপি মহোদয় জয়নুলাবিন সরকার সাহেব উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহীর সাবেক সিনেট সদস্য ছিলেন। আমরা সমন্বয়ে উত্তরাঞ্চলে আপনারা বললেন আমাদের অনেক কিছু লাগবে, কি লাগবে? আমাদের বড় বড় অফিসার নয়, আমাদের মানুষ লাগবে, মানুষ আমাদের মানুষ লাগবে। এই উপজেলাতে আইন মন্ত্রণালয় সচিব ছিল, এই উপজেলাতে আইজিআর ছিল, এই উপজেলাতে দুইজন বিচারপতি আছে, একজন হাইকোর্টের, একজন সুপ্রিম কোর্টের। এই উপজেলায় অসংখ্য মানুষ উপরে উঠেছে, যারাই না উপরে উঠেছে কেউ আর পিছন ফিরে এই এলাকাটার থেকে দেখায় নাই। সবাই রাজশাহী শিখেছে, বাবু শিখেছে, কোথা থেকে এসেছে, কোন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছে, কোন মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছে, কোন উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করে সবার সহযোগিতা সে আজকে বাবু শিখেছে। আমি আমার বন্ধুদেরকে বলবো, তোমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেখছো, তোমরা শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে দেখছো, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদকে বিরোধী দলীয় নেত্রী হিসেবে দেখছো, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখেছো, বিরোধী দলীয় নেত্রী হিসেবে দেখেছো, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় শিক্ষায় দীপুমণিকে দেখেছো, কৃষিতে মতিয়া চৌধুরীকে দেখেছো, স্বরাষ্ট্রে আমার সারা খাতুনকে দেখেছো, 50 জন নারী সাংসদকে দেখেছো, আমার ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী মহিলা, আমার উপজেলা পরিষদে সংরক্ষিত নারী মহিলা, ভাইস চেয়ারম্যান মহিলা, আমার জেলা পরিষদে সংরক্ষিত নারী মহিলা, আমার এসপি বাংলাদেশের রয়্যাল অধিক জেলার এসপি নারী, 10-এর অধিক জেলার ডিসি নারী, কতগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আমার সচিব নারী, আমার যে সর্বপ্রথম মেজর জেনারেল নারী হয়েছে সুশানী কীর্তি চৌধুরী, উনি নারী, মাউন্ট এভারেস্টে সর্বপ্রথম বাঙালি হিসাবে বিশাল পর্যন্ত চড়েছে সে একজন নারী, তারে ধারাবাহিকতায় ওয়াসফিয়া নাসরিন আবার ওই মাউন্ট এভারেস্টে চড়েছে, আমার এলাকার একটি ছেলে মুসা ইব্রাহিম এই আদিত মাড়ে সেও ওই মাউন্ট এভারেস্টে চড়েছে। আমরা এত কিছু দেখার পর আমরা কেন এগিয়ে থাকবো না, আমরা কেন এগিয়ে যাবো না, আমরা কেন সোনার বাংলার জন্য যুদ্ধ করবো না? আমার রাজনীতি জেলা নতুন যে পুলিশ সুপার এসেছেন আবিদা সুলতানা, উনিও নারী। আগে স্লোগান ছিল আমি নারী তো তাই আমি পারি না, এখনকার যেটা স্লোগান সেটা হচ্ছে আমি পারি কারণ আমি একজন নারী, আমি নারী বলেই আমি পারি। বাংলার প্রধানমন্ত্রী নারী যদি হতে পারে বাংলাকে সোনার বাংলা করতে পারে, বাংলাকে 3 লক্ষ শহীদের সোনার বাংলা করতে পারে, 3 লক্ষ মাহমুদের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতার যে সোনার বাংলা সেটা করতে পারে, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে পারে, তোমরা কেন মানুষ হতে পারবে না? জিপিএ 5 কখনোই শিক্ষার মানদণ্ড নয়, কখনোই গোল্ডেন জিপিএ মানদণ্ড নয়। তুমি কতটা দেশপ্রেমিক, তুমি তোমার এলাকায় কতটা ভালোবাসো, তুমি রাজশাহী হয়ে, তুমি ডিসি হয়ে, তুমি এমপি হয়ে, তুমি মন্ত্রী হয়ে, তুমি সচিব হয়ে, তোমার প্রাথমিক বিদ্যালয়ে, তোমার হাই স্কুলে, তোমার কলেজে তুমি গিয়েছিলে কিনা, সেখানে স্যারকে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করেছিলে কিনা, তাকে বলেছিলে কিনা স্যার আমি আজকে ডিসি হয়েছি, আমি এসপি হয়েছি, মন্ত্রী হয়েছি, আমি এই এলাকা থেকে লেখাপড়া শিখেছি, আমি এই এলাকার ঋণ শোধ করতে চাই। এভাবে যদি প্রতিটি সন্তান তার গ্রামে, তার স্কুলে, তার ইয়েতে কাজ করতো, তাহলে এই বাংলাটা আগামী 20 সাল মুজিব বর্ষ, 2021 সাল সুবর্ণ জয়ন্তী স্বাধীনতার এই 2 বছরের মধ্যে 31 ডিসেম্বর 2021 এর মধ্যে এই সোনার সোনার বাংলাটা সোনার
পুনরায় বাংলা হবে, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে, 3 লক্ষ শহীদের স্বপ্ন পূরণ হবে, 3 লক্ষ মানবের ইজ্জতের পূরণ হবে। যারা ভাষার জন্য জীবন দিয়েছে, প্রতিটি অক্ষর ধরে ব্যবহার করে যে প্রতিটি অক্ষরের জন্য একটা করে জীবন গিয়েছে, একটা করে স্বপ্ন বিসর্জন গিয়েছে, শুদ্ধ ভাষায় বাংলা কথা বলতে হবে। তো অনেক কথা বলে ফেললাম, আমি এই কলেজের বিষয়ে যেটি বলতে চাই, যারা দীর্ঘদিন থেকে এখানে সময় শ্রম টাকা পয়সা জমি দিয়েছে, আমার সাবেক সংসদ সদস্য মহোদয়, আমার সাবেক অধ্যক্ষ মহোদয়, আমার এই অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সংগঠক নজরুল মহোদয় সহ সবাইকে আমি ধন্যবাদ জানাই। ওনারা যদি শুরু না করতো আজকে আমরা এগিয়ে নিতে পারতাম না, ওনারা শুরু করেছে বিধায় ওনারা আমরা আজকে এগিয়ে নিতে পারছি। আমি যদি বলতে চাই, আমিও 2টি ঋণ শোধ করেছি এই কলেজে, এখানকার কলেজ সেক্রেটারি ছিল বোধহয় আমাদের মুক্তিযোদ্ধা সংগঠক নজরুল মহোদয়, তার ভাইকে মোতাবর্ষের লাভলুকে তার পরিবারকে সম্মানিত করার জন্য এই কলেজের অধ্যক্ষ হিসাবে আমি সহযোগিতা করেছি, বসিয়েছি অধ্যক্ষ হিসাবে। ঠিক তেমনি জয়রাজের সরকার সাবেক সংসদ সদস্য মহোদয়ের সুপুত্র আমার যে উপাধ্যক্ষ, তার ঋণ শোধ করার জন্য তাকেও আমি নারী নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য নারীর এই কলেজে তাকে উপাধ্যক্ষ হিসাবে আমি নিয়োগ দিয়েছি। এখন আমাদের এগিয়ে যাওয়ার সময়, এখন আর পিছনের দিকে তাকানোর সময় নাই, জঙ্গিবাদ নাই, কোন সন্ত্রাসবাদ নাই, চালাও পড়া নাই, এখন একটাই আমাদের স্লোগান হবে, সেটা হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। সবাইকে ধন্যবাদ, আমরা এগিয়ে যাবই, আমাদেরকে কেউ প্রতিহত করতে পারবে না। বাংলাদেশ 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 বাংলাদেশের বিপরীতে কোন স্লোগান নাই, অগ্রগতি 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 এবং উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সবকিছুর মূলে হচ্ছে জননেত্রী শেখ হাসিনা, সবকিছুর মূলে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সবকিছুর মৌখিক মূলে হচ্ছে 3 লক্ষ শহীদ 3 লক্ষ মানবের ইজ্জতের বিনিময়। সবাইকে ধন্যবাদ, আমরা ধারাবাহিকভাবে কালকে বিকাল পর্যন্ত থাকবো, সবাইকে ধন্যবাদ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আসছে মঙ্গল দীপজনে রবীন্দ্রসঙ্গীতের সাথে নৃত্য নিয়ে যাচ্ছে আমাদের কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। আপনার বাবা মা ও প্রিয়জনদের জন্য আদর্শ Thank you.
সব মেয়ে, আমিও তো মেয়ে, আমি কিন্তু মহিলা কলেজে পড়েছি রংপুরে, ঠিক আছে? আর আমি মূলত রংপুর থেকে আসছি, পিছনে যারা আছেন আমার সাথে, আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় সেট আপ এসপার, ঠিক আছে? অনেক নামি দামি এবং সারা উত্তরবঙ্গ তথা রংপুরের সেট আপ, ঠিক আছে? একটু ওনাদের জন্য জোরে সরে করা যেতে চাই প্লিজ, সকলে মিলে। বাহ বাহ, অনেক সুন্দর তালি দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। একটু সেট আপ দিচ্ছে, ঠিক আছে? ততক্ষণ একটু মজা করার আগে একটু কথা বলি সকলের সাথে, ঠিক আছে? প্রথমত ধন্যবাদ জানাতে চাই আমাদের আপনাদের কলেজের ভাইস প্রিন্সিপাল ম্যাম কোহিলি ম্যামকে এত সুন্দর একটি প্রোগ্রাম আমাকে ডাকার জন্য, তার জন্য একটা জোরে জোরে তালি তালি সকলে। বাহ, ম্যামের প্রতি অসংখ্য ভালোবাসা, থ্যাংক ইউ। তারা যাচ্ছি আসলে সাউন্ডের সেলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার মনে মনে, 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 তুমি আমার মনে মনে,
আমরা একটু ধীরে ধীরে মজা করে যাই, ধীরে ধীরে তিরাবো মজা কেন। সকালে কিছু কালি দিতে Thank you.
Thank you. Bye bye. Thank you.
নাচের গানে যাব কি এখান থেকে নাচ করবো নিজে গিয়ে নাচ করি নাকি অনেক মজা দেবো ঠিক আছে থ্যাংক ইউ
আছে পুরুষ জন্মি ঘোড়ায় মানব I'm gonna make you mine.
বসে থেকে অনেক সুন্দর করে হাতটা ঘুরাচ্ছিল, আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। আরেকটু ঘুরবো কি আপু? না না, সবাই মিলে। ওকে ওকে, সমস্যা নেই। তুমি কলেজে স্টুডেন্ট না? ওকে ওকে, স্কুলে তুমি না? অলরেডি অনেক সুন্দর নাচ করছে, আপনাদের থেকে ভালো। রেডি? আমি যাবো, আমি যাবো, তাহলে আসো। যে কোনো একটা করতে হবে, হয় আমি যাবো না হলে তোমরা আসবো। আমি যাবো সেটা তো সম্ভব না, পরে আসো 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 আসো, ফাস 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 আপু আসো প্লিজ আসো। নাম বলছে ও, থ্যাংক ইউ। আর কে কে আসতে চাই তারা সকলে চলে আসো, আসো 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 আসো, ফাস ফাস আসো আসো। এই তো জোরে সরে তালে চাই। আচ্ছা দাঁতি সকলে জানি না, দাঁতিকে সকলে জানি, তাহলে একটু তালি দিই এবং সকলে মুখে বলতে চাই গানটি, ঠিক আছে? রেডি? সকলে মিলে তালি দিই না প্লিজ, সকলে। আরে বাহ, অনেক সুন্দর আওয়াজ পাচ্ছি, একটু জোরে সোরে, পুরো হাতি বান্ধা যেন শুনতে পারে, ঠিক আছে? আরে সর্বনাশ, আর একটু জোরে। তুমি তো তারা বুঝি যায় তারা তুমি তো
সাহিত্য জোরে চোখ থাকতো ও বন্ধু তুমি 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 I'm gonna make you mine.